পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবোল তাবোল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি। রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, হাউ ডেয়ার ইউ আর, জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকেই আয়নাঘরের শুরু। 5 বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি। গত 24 আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক। এ সময় তিনি বলেন, আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান, এদের সবার হাত সে সময়ের রক্তে রঞ্জিত। আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের। সেদিন পিলখানার গুলির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। টেলিভিশন সেটের সামনে বসা অনেকেই সেদিন প্রার্থনা করে বলেছিলেন, হে আল্লাহ, আমাদের সেনা সদস্যদের মুক্ত করো, তাদের জীবিত ফেরত দাও। কিন্তু নির্দয় জওয়ানরা একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন 57 জন সেনা সদস্যকে। 25 ও 26 ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট 74 জন প্রাণ হারান। নির্মম সেই হত্যাকাণ্ডের 15 বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক জানালেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, প্রাপ্ত রিপোর্ট সমূহে দেখতে পাই ঘটনার পরিকল্পনা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। এরপর 3 মাস ধরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআরের 50 জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি, এটা সম্পূর্ণ অসত্য, জেনেও তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন। নামাজের পর তিনি সেখানে 1 থেকে 1.5 ঘন্টা বিডিআরের সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তার বাসায়ও একাধিক মিটিং হয়। সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন। মিটিংয়ে বিডিআরের সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নেই, 2-3 জন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই 2 সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ঘটনাবলীর বর্ণনায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতে না বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। 2009 সালের সেপ্টেম্বরে বিডিআরের 3 জন পিলখানার ভেতরে আত্মহত্যা করেন, তবে আদৌ তারা আত্মহত্যা করেছিলেন কিনা সেটি তদন্ত হয়নি। এই 3 জন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন।